হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা ভীষণ স্পেশাল রেসিপি দেখাচ্ছি, নিরামিষ পাঁঠার মাংস। আমাদের উত্তর কলকাতার বাড়ির কাছে কালী পুজোর ভোগে আমি ছোটোবেলায় এই মাংসের ঝোল খেয়েছিলাম। কি অপূর্ব টেস্ট হয়! যারা কালী পুজোর ভোগের মাংস খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন, মায়ের ভোগে বলির মাংস রান্না করা হতো পেঁয়াজ রসুন ছাড়া। আজকাল বলি প্রথা উঠে গেছে, তাই হয়তো এই প্রিপারেশনটা আজকাল দুর্লভ হয়ে গেছে, কিন্তু আপনি বাড়িতে এমনিতেই এটা বানাতে পারেন। ভাত বা পোলাওয়ের সাথে খেতে অসাধারণ লাগে। প্রথমে আমরা মাংসটাকে ম্যারিনেট করে নেব। একটা বাটিতে আমি টক দইটা নিয়েছি, আর এতে আমি যা যা গুঁড়ো মশলা দেখিয়েছি তার হাফ এখন দিয়ে দেব। দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এতে ঝাল হবে না, কিন্তু একটা সুন্দর লাল রং আসবে ঝোলটায়। আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে এই দইয়ের মিশ্রণটা আমি মাংসে দিয়ে দেব আর খুব ভালোভাবে মাখিয়ে নেব। এরপরে দিয়ে দেব 2 চামচ কাঁচা সর্ষের তেল আর আবার মাখিয়ে নিচ্ছি। এবারে এই মাংসটাকে আমি এই মশলার মধ্যে ভিজিয়ে রাখবো 1 থেকে 2 ঘন্টার জন্য। আমি মাংসটা প্রেশারে রান্না করব। আপনি যদি কড়াইতে রান্না করেন তাহলে মাংসটাকে ওভারনাইট বা 6 থেকে 7 ঘন্টার জন্য ম্যারিনেট করে নেবেন। একটা প্রেশার কুকারে আমি একটুখানি সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। একেবারে সেদ্ধ করার মতো ভাজবো না, জাস্ট একটু রং ধরে যাবে এভাবে ভেজে নেব। তাতে আলুগুলো সাদা সাদা থাকবে না আর দেখতে ভালো লাগবে। যতক্ষণ আমাদের আলুগুলো ভাজা হচ্ছে, আমি সাইডে একটা বাটিতে বাকি গুঁড়ো মশলা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। এবারে সামান্য একটু জল দিয়ে আমি মিক্স করে রেখে দিচ্ছি। এদিকে আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে সাইডে রেখে দিচ্ছি। এবার আমি আরও একটু সর্ষের তেল গরম করে নিচ্ছি, আর তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর গরম তেলে চিনিটাকে একটু ক্যারামেলাইজ করে নিচ্ছি যাতে মাংসের ঝোলটায় একটা সুন্দর কালার আসে। কিন্তু খেয়াল রাখতে হবে চিনিটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু একটা তিতকুটে টেস্ট চলে আসবে। যখন এরকম ব্রাউন হয়ে যাবে আমি দিয়ে দেব সমস্ত গোটা মশলা ফোড়ন। দিচ্ছি 4টে ছোট এলাচ, 1টা বড় এলাচ, 3-4টে লবঙ্গ, 1টা দারচিনির টুকরো, 1টা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। এরই সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হিং। এই হিংটা কিন্তু এই রান্নায় মাস্ট, এটা একটা খুব সুন্দর গন্ধ আনে। গরম মশলা সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করলে আমি সেই বানিয়ে রাখা মশলার পেস্টটা দিয়ে দেবো, আর তার সাথে দিচ্ছি একটুখানি জল। মশলার বাটিটা ধুয়েই জলটা দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা। নাড়াচাড়া করে আমি মশলা আর আদাটাকে একসাথে কষিয়ে নিচ্ছি। তেলটা আলাদা হয়ে গেছে, আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে রেখে মাংসটাকে মশলাটার সাথে 3-4 মিনিট ভেজে নিচ্ছি। এবারে গ্যাসটা একদম আস্তে করে দিলাম আর ঢাকা চাপা দিয়ে 7-8 মিনিটের জন্য রান্না করে নেব। মাংসটা থেকে জল বেরিয়েছে, দইটাও ভালোভাবে মিশিয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, আর 1 কাপ মতো গরম জল দিয়ে দিচ্ছি। দিচ্ছি একটুখানি চিনি, আর ভালোভাবে সব মিশিয়ে নিয়ে আমি কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। আর এবারে 3টে সিটি দিয়ে আমি মাংসটাকে প্রেশারে রান্না করে নেব। সিটি পড়ে গেছে, কুকার থেকে সমস্ত গ্যাসও বেরিয়ে গেছে। ঢাকনাটা খুলছি এবারে। দেখুন ঝোলের কালারটা কি সুন্দর এসেছে! আমি একটুখানি গরম মশলা গুঁড়ো আর ঘি ছড়িয়ে দিচ্ছি, আর এবারে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব।
আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটাকে প্রচুর লাইক ও শেয়ার করবেন, আর একটু ভিন্ন ধরনের এই মাংসের রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো তাহলে বিদায় জানাচ্ছি, আবার দেখা হবে পরের এপিসোডে। বাই।